যিনি আসলে মাস্টার হবার কথা তাকে তো এই বিষয়ে খুব বলতে দেখলাম জনাব মাহফুজ আলম, তিনি বললেন যে খতিয়ে দেখা হবে উপদেষ্টাদের নিয়ে অভিযোগ থাকলে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা কি মনে করছেন? ডক্টর মোদি-ইউনূসের একরকম নীরবতায় প্রশ্নটি জাগে কিনা যে সরকার চালাচ্ছে কে বা কারা? সে প্রশ্ন তো আছেই, অনেকেই সে প্রশ্ন করছে, আমার নিজের মধ্যেও সে প্রশ্ন আছে। কিন্তু ধরেন মাহফুজ আলম যে প্রশ্নটা জবাব এরকম করে দিলেন, উনি এটা জবাব দেবার জন্য যথাযথ কর্তৃপক্ষ কিনা সেটা তো কেউ কখনো বলেনি, আমরা ধরেও নিতে পারছি না। দেখুন, আসিফ নজরুল এমনি খুব আলোচিত পরামর্শ, উপদেষ্টাদের মধ্যে সে অনেক বোঝে শুনে, যাই হোক খুব ক্লোজ ইয়ের প্রধান উপদেষ্টা, একভাবে স্পোর্টস পার্সন এরকম বলা হচ্ছে। উনি বলেছিলেন প্রধান সেনাপতি বলবার পরে যে এই সামনের বছরের মধ্যে দেশে নির্বাচন হবে, কথাটা তাকে একটু ঘুরিয়ে উইথড্র করতে হয়েছে। উনি বলেছেন আমি এটা বলবার কেউ নেই, এটা বলবেন প্রধান উপদেষ্টা। ওনাকে এটা বলতে হলো, কিন্তু একে বলতে হলো না কেন বা ইনি বললেন না কেন? আমার কাছে কিন্তু স্পষ্ট না। স্পষ্ট না মানে এরকম একটা ব্যাপার দেশের মধ্যে ধারণা আছে যে আসলে ছাত্রদের কথা মতোই চলছে অনেক কিছু। ডক্টর ইউনূস যখন বলেন যে যদি সেরকম বিবেচনা করে দেখেন তাহলে এই শিক্ষার্থীরাই হচ্ছে আমার প্রাথমিক নিয়োগকর্তা, কত বড় কথা বুঝে দেখেন। এবং ওনার মতো এত বড় মানুষ যখন এটা বলেন তখন এর ওয়েটে তো কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবার কথা, কিন্তু উনি বললেন। এবং বলবার পরে এই পর্যন্ত কোনো ডিসিশন মেকিং এ ওনাকে আমরা স্ট্রেট পাচ্ছি না। কিন্তু ধরেন যদি আমি প্রধান প্রেসিডেন্টের কথাই ধরি, উনি কিছু বললেন না, তার প্রেস সেক্রেটারি বললেন যে এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলোর সাথে তো আলোচনা করেননি, তাহলে ওই জবাবটা কি ছিল? এড়িয়ে যাওয়ার জন্যই ছিল। দলের সাথে আলোচনা করবেন না নিশ্চয়ই, তখন যাতে নারা দিয়ে ধরে করলেন না কেন? কিন্তু আপনি পাশ কাটিয়ে গেলেন, গিয়ে বলেন যে দেখা যাবে। তারপরে ছাত্রদের কথাও তারা মানলো না। তাহলে একসময় আপনার মনে হচ্ছে ওরা ছাত্রদের কথা মতোই সরকার ডরে, এবার আর সময় দেখছেন যারা ছাত্রদের কথা তারা শুনছে না, এই উপদেষ্টাদের ব্যাপারে তো তারা শুনলেন না। ফলে এইটা একটা কনফিউশন সিচুয়েশন এবং এটা খুবই বাজে লক্ষণ। সরকার পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য এই ধরনের মানে এক ধরনের ডাইকোটমি বলবো, এটাকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। মানে গভর্নমেন্টের মধ্যে দুটো তিনটা ধারার মতো হচ্ছে, এইটা অন্তত অন্তর্বর্তী সরকারের জন্য খুবই খারাপ একটা বার্তা দিচ্ছে। মানে আপনি প্রশ্ন যেটা করেছিলেন যে এটা সম্পর্কে ঠিক মূল্যায়ন করার এখন সময় নাই, কিন্তু আমি এর চাইতে অনেক বড় সংকট দেখতে পাচ্ছি। যে প্রশ্ন আপনি করলেন না একটু আগে যে কতদিন লাগবে, 3 মাস লাগবে নির্বাহী আপনার কমিশন গুলো রিপোর্ট তৈরি করতে, ডিসেম্বর নাগাদ তারা সরকারের কাছে দেবেন। তারপরে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, অনেক বিতর্ক লেগে গেল। মনে করেন আমি রাষ্ট্র ধর্ম রাখতে চাই, আপনি চান না। আরেকজন বলবেন আমি ইসলামিক শাসনতন্ত্র চাই, এটা চলবে না। মানে কত রকম সাজেশন হতে পারে, এগুলোকে কম্পাইল করবে গিয়ে বা সাম আপ করবে গিয়ে ডক্টর ইউনূস। এখন ডক্টর ইউনূসকে আপনি নোবেল লরিয়েট বলি যে মনে করেন যিনি কনস্টিটিউশন সবচেয়ে ভালো বোঝেন, এরকম তো না। কাজে কনস্টিটিউশনের এই বিতর্ক নিষ্পত্তি করবার জন্য উনি কিরকম করে পারবেন, এটা একদম থিওরিটিক্যাল বিষয়। আর একটা হতে পারে কি, যারা আমরা সাজেশন এরকম করে বলেছি যে এইরকম বিতর্কে আপনি হাত দিতে পারবেন না, এটা ইয়ার্স টুগেদার চলতে পারে, বহু দেশে এরকম হয়েছে। বরঞ্চ এটা করা উচিত যে ন্যূনতম যে সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ হলো সেগুলো সংস্কার করবেন, বাকিগুলো লিভ ইট ফর দ্য ফিউচার, ওপেনলি ডিক্লেয়ার করে বলবেন এগুলো এই কারণে করতে পারি, এই ডিফারেন্স ছিল, আপনারা ভবিষ্যতে ঠিক করবেন। তাহলে কিন্তু আপনি সময় কমাতে পারতেন, তাড়াতাড়ি ভোটও করতে পারতেন। এগুলো যদি বিবেচনার মধ্যে থাকতোই তাহলে ডক্টর এটা বলতে পারেন যে নির্বাচনের তারিখ বা ইত্যাদি আসবে সংস্কারের গতির সাথে। সংস্কারের গতি নিয়ে তো বড় কথা নাই, কারণ ওনারা রিপোর্ট দেবার পরে ঠিক আছে সরকার নাহলে আরো 3 মাস সময় নিয়ে একটু ডিসকাস উইথ আদার পলিটিক্যাল পার্টিস, যতদূর ঐক্য হলো বললেন এতদূর হয়েছে, আমি সংস্কার করলাম, যতদূর হলো না ততদূর হলো না, তারপরে আরো 3 মাস সময় নিয়ে বললেন এই সময় নির্বাচন দিলাম। সেই হিসেবে যদি দেখেন তাহলে 2025-এর মধ্যে নির্বাচন তো করা যায়। কিন্তু আপনি যদি আরো কোনো এজেন্ডার মতো আনেন, যেমন ধরেন আমরা এই কথা বলবার পরেও কিন্তু বলছি যে আমরা যদি এখনই কিছু গুণগত সংস্কার করতে পারতাম সেটা ভালো হতো, এটা একটা চমৎকার পরিবেশ ছিল। যদি যারা নির্বাচন কিংবা যারা এখন সরকারটা পরিচালনা করছেন তারা সংস্কারের জন্য এরকম করে ভাবতে পারতেন তাহলে they could achieve many things. Dr. Yunus যে রেসপেক্ট সে কমান্ড করতেন, এখনো করেন, সেটা দিয়ে তিনি অনেক জিনিস বোঝাতে পারতেন অন্যদিকে। তার একটা বক্তৃতা শুনে অনেক নেতা পর্যন্ত কনভিন্স হয়ে যায়, তো উনি তো সেই উদ্যোগটাই নিচ্ছেন না, ফলে আমাদের পক্ষে বলা খুব মুশকিল।